অরল্যান্ডো নামের এই লোকটি একটি আইটি সেন্টারে সাধারণ একটা জব করে। তবে তার একটা সিক্রেট বিশেষত্ব হলো সে একজন হ্যাকিং এক্সপার্ট। কিন্তু হঠাৎ একদিন সে অন্য একজন হ্যাকারের ফাঁদে পড়ে যায় এবং সেই হ্যাকারের অর্ডার অনুযায়ী আমেরিকার সবগুলো ব্যাংক তাকে একসাথে হ্যাক করার প্ল্যান করতে হয়। এমনকি শর্ত অনুযায়ী তাকে এই পুরো কাজটি করতে হবে তার চেয়ার থেকে না উঠেই, কেননা চেয়ার থেকে উঠলেই সে মারা যাবে। তো কেনই বা অরল্যান্ডো সেই হ্যাকারের ফাঁদে পড়ে, এরপর কিভাবেই বা সে আমেরিকার সবগুলো ব্যাংক একসাথে হ্যাক করার চেষ্টা করে, আর কেনই বা সে চেয়ার থেকে উঠতে পারবে না, তার সব কিছুই জানবো 2022 সালে মুক্তি পাওয়া হট সিট নামের এই মুভিটি থেকে। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা শান্তশিষ্ট একটা পার্কের দৃশ্য দেখতে পাই, যেখানে কিছু মানুষ ওয়ার্কআউট করছিল আর বাচ্চারা দোলনায় দোল খাচ্ছিল। কিন্তু তখনই সেখানে একটা লোক গাড়ি নিয়ে আসে এবং হাতে একটা প্যাকেজ নিয়ে গাড়ি থেকে বের হয়। এরপর তার গাড়ির পাশ দিয়ে আরেকটা লোক হেঁটে যাওয়া মাত্রই সে তার হাতে থাকা রিমোট প্রেস করে, এর ফলে তার গাড়িতে সেট করে রাখা বোম ব্লাস্ট হয়ে সেই লোকটি সহ উড়ে যায়। এখানে অন্যান্যদের সাথে মুভির প্রধান ক্যারেক্টার অরল্যান্ডো মর্নিং ওয়াক করছিল। সে পার্কের কাছে বিস্ফোরণের আওয়াজ শুনে একটু অবাক হয়। বাসায় এসে অরল্যান্ডো তার ওয়াইফ কিমকে জিজ্ঞেস করে যে সে কোনো বিস্ফোরণের আওয়াজ শুনেছে কি না। কিম জানায় সে এরকম কোনো আওয়াজ শোনেনি, তবে পুলিশের গাড়ির সাইরেন শুনেছে। এরপর অরল্যান্ডো অফিসে যাওয়ার কথা বললে কিম তাকে বলে, তুমি আজকেও অফিসে যাবে? আজকে তো আমাদের মেয়ে জয়ের জন্মদিন। উত্তরে অরল্যান্ডো বলে, আমার অফিসে যাওয়া খুব জরুরি, আর যেহেতু আমি আইটি সেন্টারে কাজ করি তাই আমি না গেলে অনেক জায়গায় ঝামেলা হবে। অরল্যান্ডোর কথা শুনে কিম রেগে যায় এবং তাকে বলে, আমি এত তাড়াতাড়ি তোমার সাথে এই বিষয় নিয়ে কথা বলতে চাইনি, কিন্তু তুমি যখন নিজের মেয়ের জন্মদিনের থেকে কাজকে বেশি গুরুত্ব দিচ্ছ, তখন আমার পক্ষেও তোমার সাথে থাকার সম্ভব নয়। আমি এবারের ক্রিসমাস আমার মায়ের বাড়িতে গিয়েই করব। এটা বলে কিম অরল্যান্ডোর হাতে তাদের ডিভোর্স পেপার ধরিয়ে দেয়। সিন শিফট হয়ে আমরা সেই এলাকার দুইজন পুলিশ অফিসার রিড এবং জ্যাকসনকে দেখতে পাই। তারা দুইজন অফিসের কাজের ফাঁকে বসে দাবা খেলছিল। তখনই তাদের কাছে আরেকজন পুলিশ এসে পার্কের বিস্ফোরণের কথা বলে। এটা শোনা মাত্রই রিড আর জ্যাকসন সেদিকে বেরিয়ে পড়ে। তারা পার্কে পৌঁছে দেখে যে গাড়িতে বোম ব্লাস্ট করা হয়েছিল সেটার উপরের অংশ পুরো কয়লা হয়ে গিয়েছে। রিড জ্যাকসনকে বলে, এটা সাধারণ কোনো বোম নয়, দেখে মনে হচ্ছে এটা কোনো মিলিটারি গ্রেড বোম। এ ধরনের বোম বানাতে অনেক সময় দিতে হয়, আর যে বোমটা ব্লাস্ট করেছে সে খুব কাছ থেকে রিমোট কন্ট্রোলারের মাধ্যমে এটা করেছে। তবে শুধু শুধু এভাবে কেউ পার্কে বোম ব্লাস্ট করবে না, নিশ্চয়ই তার বড় কোনো প্ল্যান আছে। এদিকে অরল্যান্ডোকে দেখা যায় সে তার বাসায় একটা বইয়ের মধ্যে সিক্রেটলি একটা পেনড্রাইভ রেখেছিল। কাজে যাওয়ার সময় সে পেনড্রাইভটা সাথে করে নিয়ে যায়। অফিসে পৌঁছে অরল্যান্ডো তার নিজের লকারে ব্যাগ রেখে কাজে বসে পড়ে। তখনই তার কাছে এক বৃদ্ধ ক্লায়েন্ট ফোন দিয়ে বলে তার ওয়াইফাই কাজ করছে না। অরল্যান্ডো সেই মহিলাকে ইনস্ট্রাকশন দেওয়ার পরেও যখন সে ওয়াইফাই ঠিক করতে পারছিল না, তখন অরল্যান্ডো সেই মহিলাকে শর্টকাটের কথা বলে তার সার্ভার হ্যাক করে ফেলে। এরপর তার সিস্টেমে লগ ইন করে ওয়াইফাই ঠিক করে দেয়। তো অরল্যান্ডো যখন সেই ক্লায়েন্টের সাথে কথা বলছিল, তখনই সেখানে তার কলিগ এনজো চলে আসে। ওয়াইফাই হ্যাক করতে দেখে এনজো অরল্যান্ডোকে জিজ্ঞেস করে, তুমি এটা কিভাবে করো? উত্তরে অরল্যান্ডো বলে, তুমি বুঝবে না, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে এসব করি। এটা শুনে এনজো বলে, আমিও ম্যাজিক পারি, তবে তোমার মতো হ্যাকিংয়ের ম্যাজিক না হলেও আমার ম্যাজিক দেখে বাচ্চারা খুব খুশি হয়। এনজো ম্যাজিক পারে এটা শুনে অরল্যান্ডো খুশি হয়, কারণ তার মেয়ে জয়ই ম্যাজিক খুব পছন্দ করে। কথা বলতে বলতে এনজো খেয়াল করে তাদের বস অফিসে তাদের দুইজনের জন্য ক্রিসমাস গিফট রেখে গিয়েছে। গিফটের প্যাকেট খুলে অরল্যান্ডো ভিতরে দুটো কালো বল দেখতে পায়। এটা দেখে এনজোর একটু মন খারাপ হয়। সে অরল্যান্ডোকে বলে এই অফিসে বেশি দিন থাকা যাবে না। অরল্যান্ডো আর এনজো যখন তাদের চাকরি নিয়ে কথা বলছিল, তখনই তাদের অফিসের টিভিতে সকালের বিস্ফোরণের নিউজ দেখাতে থাকে। বিস্ফোরণে যে লোকটি মারা গিয়েছে তার ছবি দেখে অরল্যান্ডো বলে, এই লোকটাকে আমার কেন জানি পরিচিত মনে হচ্ছে। তাদের কথা বলার মাঝখানেই সেখানে ফুড ডেলিভারি বয় চলে আসে। এনজো তার সকালের নাস্তার জন্য রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করেছিল। সে খেয়াল করে প্রতিদিন যে তাকে খাবার দিয়ে যায় আজ তার বদলে অন্য কেউ এসেছে, আর সেই ডেলিভারি বয়ের আচরণও একটু সন্দেহজনক মনে হতে থাকে। যাই হোক, এনজো যখন খাবার রিসিভ করছিল তখন অরল্যান্ডো খেয়াল করে তার কম্পিউটার কেমন অদ্ভুত আচরণ করছে। সে কম্পিউটার ঠিক করতে গিয়ে দেখে তার ওয়াইফ কিম তাকে ভিডিও কল দিয়েছে। কিম তাদের মেয়ে জয়কে তার বাবার সাথে কথা বলতে বলে। জয় স্ক্রিনের সামনে এসে তার বাবার উপর অভিমান দেখায়, কারণ তার বাবা তার জন্মদিনের দিনও কাজে গিয়েছে। অরল্যান্ডো জয়কে তার দেওয়া গিফটের কথা বলে এবং সে বলে, আমার কাছে একটা ম্যাজিক হ্যান্ডকাপ আছে, এটা দিয়ে তোমাকে একটা ট্রিক শেখাবো। তাদের কথা বলার মাঝখানে এনজো অরল্যান্ডোর পিছনে নাচতে থাকে।
অরল্যান্ডো তখন জয়ের সাথে এঞ্জোর পরিচয় করিয়ে দেয়। জয়ের সাথে কথা বলা শেষ করা মাত্রই এঞ্জো তার খাবার নিয়ে চিৎকার করে ওঠে, কারণ ডেলিভারি বয় তাকে নষ্ট স্যান্ডউইচ দিয়ে গিয়েছে। সে তখন খাবারের প্যাকেট নিয়ে নিচে যেতে নিলে অরল্যান্ডো তাকে নিষেধ করে। সে বলে বস সব সিসিটিভি ক্যামেরা চেক করে। এটা শুনে এঞ্জো বলে, তুমি এটা নিয়ে ভেবো না, আমার সিট এমন একটা জায়গায় যেটা সহজে দেখা যায় না, তাছাড়া নিচের ফ্লোরে আমার একটা কাজও আছে। এঞ্জোর কথা শুনে অরল্যান্ডো বুঝে যায় সে নিচের ফ্লোরে কোনো একটা মেয়ের সাথে দেখা করতে যাচ্ছে। সে এঞ্জোকে জিজ্ঞেস করে সেই মেয়েটা এভা কিনা। এঞ্জো জানায় এভা না, বরং এভা একটা পাগল মেয়ে। এরপর সে স্যান্ডউইচ পাল্টে আনতে বের হয়ে যায়। এঞ্জো বেরিয়ে যাওয়ার সাথে সাথেই অরল্যান্ডোর কম্পিউটারে একটা মেসেজ আসে। সেখানে কেউ একজন বলতে থাকে, তুমি কি তোমার মেয়েকে বিদায় বলেছ? এরপর সে অরল্যান্ডোকে রেড নাইট বলে সম্বোধন করে এবং কল ধরতে বলে। অরল্যান্ডো কল রিসিভ করার সাথে সাথেই তাদের অফিসের ইন্টারকম অ্যাক্টিভ হয়ে যায় এবং একজন হ্যাকার কথা বলে উঠে। সে বলে, তোমার সিটের নিচে আমি একটা বোম সেট করে রেখেছি, তুমি যদি এখন সিট থেকে ওঠার চেষ্টা করো তাহলে সাথে সাথেই তুমি মারা যাবে, তোমার বাঁচার একমাত্র পথ হলো আমার কথা ফলো করা। অরল্যান্ডো তখন হ্যাকারের কথা মতো তার ড্রয়ার থেকে আয়না বের করে দেখে আসলেই তার চেয়ারের নিচে বোম সেট করা। সে ভয় পেয়ে হ্যাকারকে জিজ্ঞেস করে, তুমি কি চাও? উত্তরে হ্যাকার বলে, তোমার অফিসের 12তম ফ্লোরে একটা ব্যাংক আছে, আমি চাই তুমি সেই ব্যাংকটা হ্যাক করবে। অরল্যান্ডো তখন বলে, আমি অনেক আগেই হ্যাকিং ছেড়ে দিয়েছি। এটা শুনে হ্যাকার রেগে যায় এবং বলে, আমি জানি তুমি কি কি পারো এবং আমি তোমার ব্যাপারে সব কিছু জানি, তুমি যদি আমার কথা মতো না চলো তাহলে তোমার সাথে সাথে তোমার পরিবারও মারা যাবে। এটা বলে হ্যাকার অরল্যান্ডোকে তাদের ডিভোর্স পেপারের ছবি দেখায়। এটা দেখে অরল্যান্ডো বুঝে যায় হ্যাকার আসলেই তার ব্যাপারে সব জানে। সে তখন হ্যাকারকে বলে, সেই ব্যাংকের সিকিউরিটি অনেক হাই লেভেলের, আমি হ্যাক করার 1.5 মিনিটের মধ্যেই তারা আমাকে ধরে ফেলবে। এটা শুনে হ্যাকার বলে, আমি জানি তুমি অনেক ভালো হ্যাকার, তাই তুমি এটার একটা উপায় ঠিকই বের করে ফেলতে পারবে। তো হ্যাকারের কথা মতো অরল্যান্ডো তখন বাধ্য হয়ে সেই ব্যাংক হ্যাক করে। হ্যাক করার সাথে সাথে ব্যাংকের সিস্টেম সিকিউরিটি অফিসার সতর্ক হয়ে যায় এবং অরল্যান্ডোকে সিস্টেম থেকে বের করে দেওয়ার চেষ্টা করতে থাকে। আর তখনই সেখানে এঞ্জোর গার্লফ্রেন্ড এভা চলে আসে। অরল্যান্ডো এভাকে সাবধান করে বলে, আমার চেয়ারের নিচে বোম সেট করা আছে। এরপর অরল্যান্ডো আবার ব্যাংক হ্যাক করার কাজে লেগে পড়ে, কিন্তু সে কোনোভাবেই ব্যাংকের সিস্টেম সিকিউরিটির সাথে পেরে উঠছিল না। যেহেতু সে নিজে চেয়ার থেকে উঠতে পারবে না, তাই সে এভাকে দিয়ে তার লকার থেকে পেনড্রাইভ আনায়। এরপর একদম শেষ মুহূর্তে সে ব্যাংক হ্যাক করে সিস্টেম সিকিউরিটি অফিসারকে সার্ভার থেকে বের করে দেয়। ব্যাংক হ্যাকিং সফল হলে হ্যাকার অরল্যান্ডোকে বাহবা দিতে থাকে এবং অ্যাপোক্লিপস নাও নামের একটা মুভির কথা বলে তাকে বলে, তোমার আমাকে এখন সেই মুভির হিরো মনে হচ্ছে। এদিকে সব কিছু দেখে ভয় পেয়ে এভা সেখান থেকে চলে যেতে নিলে হ্যাকার তাকে থ্রেট দেয়। সে বলে, তুমি যদি এখন এখান থেকে বের হও তাহলে তোমাকেও আমি মেরে ফেলবো। তাই বাধ্য হয়ে এভা সেখানকার একটা চেয়ারে বসে পড়ে। এরপর হ্যাকার অরল্যান্ডোকে একটা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে সেটাতে $2 মিলিয়ন ট্রান্সফার করতে বলে। তবে অরল্যান্ডো জানায়, এটার জন্য আমার একটু টাইম লাগবে। তো অরল্যান্ডো যখন টাকা ট্রান্সফারের কাজে লেগে পড়ে, তখনই এঞ্জো সেখানে চলে আসে এবং এভাকে দেখে ভয় পেয়ে যায়। এভা এঞ্জোকে বলে, অরল্যান্ডোর সিটের নিচে একটা বোম সেট করা আছে। এটা শুনে এঞ্জো ভয় পেয়ে যায় এবং সেখান থেকে বের হওয়ার জন্য পাগলের মতো করতে থাকে। তখন সবাই মিলে এঞ্জোকে থামানোর চেষ্টা করলেও সে কথা শোনে না। সে যখন লিফটে উঠে নিচে যেতে নেয়, তখনই লিফট ব্লাস্ট হয়ে যায়, আর এর ফলে লিফটের পাশের দেয়াল ভেঙে তার বড় একটা অংশ এভার গায়েও পড়ে। অন্যদিকে পুলিশরা যখন পার্কের বোমা নিয়ে কথা বলছিল, তখনই তাদের কাছে সেই টাওয়ারের বিস্ফোরণের নিউজ আসে, যেই টাওয়ারে অরল্যান্ডো বসে আছে। এদিকে মাথায় আঘাত পেয়ে এভা অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে থাকে। আর এঞ্জোকে মারার জন্য অরল্যান্ডো হ্যাকারকে দোষ দিতে থাকলে হ্যাকার বলে, আমি হয়তো একজন বা দুইজনকে মেরেছি, কিন্তু তুমি যত মানুষের মৃত্যুর কারণ হয়েছ তা আমি কল্পনাও করতে পারি না। এরপর সে অরল্যান্ডোকে একটা ফুটেজ দেখায় যেখানে এক লোক নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছিল। আর এখানে একটা বড় টুইস্ট লুকিয়ে আছে, যেটা আমরা মুভির শেষ দিকে জানতে পারব। তো হ্যাকার এবার অরল্যান্ডোকে বলে, পুলিশ যেহেতু নিউজ পেয়েছে, তারা 15 মিনিটের মধ্যেই চলে আসবে, কারণ আমি সকালে পার্কে বোম ব্লাস্ট করে টেস্ট করেছি, পুলিশের আসতে 15 মিনিট লাগে। আর পার্কে যে লোকটা মারা গিয়েছে সে তোমার হ্যাকার বন্ধু ভিক্টর, তোমরা দুজন মিলে যত বড় বড় হ্যাক করেছ তার জন্য তোমাদের শাস্তি হওয়া দরকার ছিল। যাই হোক, তোমাকে আমি যে অ্যাকাউন্ট দিয়েছি, এখন তুমি সেই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করো। হ্যাকারের কথা মতো অরল্যান্ডো টাকা ট্রান্সফার করার পরে হ্যাকার তাকে বলে, তুমি তোমার নিজের অ্যাকাউন্টেই টাকা ট্রান্সফার করেছ, আর এখন তোমাকে অন্য একটা কাজ করতে হবে। টেম্পলার বন্ডস নামের একটা কোম্পানির আইটি সেক্টর তোমরা হ্যান্ডেল করো, যেখানে আমেরিকার সবগুলো ব্যাংকের ডেটা জমা আছে, আর আমার মূলত সেই ডেটাগুলো লাগবে।
এটা শুনে অরল্যান্ডো বলে টেম্বলার বন্ডের সিকিউরিটি সিস্টেম 6 লেয়ারের ফায়ারওয়াল দিয়ে সুরক্ষিত, আর শেষ লেয়ার খুলতে মানুষের থেকে ক্লিয়ারেন্স লাগবে। এমনকি সবগুলো লেয়ার 1 ঘন্টার মধ্যে না খুলতে পারলে সিস্টেম অটোমেটিক্যালি লক হয়ে যাবে। উত্তরে হ্যাকার বলে, তুমি তোমার কাজ করো, আমি বাকিটা দেখব। তো কাজের মধ্যে অরল্যান্ডো তার ওয়াইফকে মেসেজ করার চেষ্টা করে, কিন্তু হ্যাকার এটাও দেখে ফেলে এবং তাকে থ্রেট দেয়। অরল্যান্ডো তবুও একটা কাগজে হ্যাকারের ব্যাপারে নোট করতে থাকে। অরল্যান্ডো প্রথম ফায়ারওয়াল ব্রেক করার পরপরই এবার জ্ঞান ফেরে। ততক্ষণে লিফটের বিস্ফোরণের জায়গায় আগুন ধরে গিয়েছে, এবার কোনো মতে খোঁড়াতে খোঁড়াতে উঠে গিয়ে আগুন নেভায়। এরপর হ্যাকার অরল্যান্ডোকে বলে, তোমার পেছনের হ্যান্ডক্যাফটা নিয়ে এভাকে দাও, আর এভাকে বলে তুমি হ্যান্ডক্যাফ দিয়ে অফিসের একটা কোণায় নিজেকে আটকে রাখো। অরল্যান্ডো এভার হাতে হ্যান্ডক্যাফ দেওয়ার সাথে তার ফোনও দেয়। ফোনে অরল্যান্ডো তার স্ত্রী কিমের নাম্বার ডায়াল করে দেয়, কিন্তু ভাগ্য এতই খারাপ যে অরল্যান্ডোর ফোনে মাত্র 1% চার্জ আছে। এদিকে পার্টিতে থাকার কারণে কিমও তার ফোন অন্য রুমে রেখে দেয়, তাই সে অরল্যান্ডোর কল দেখতে পায় না। সিন শিফট হয়ে দেখা যায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। তারা নিজের এরিয়া কভার করে নিজেদের মধ্যে প্ল্যান করতে থাকে। সেখানে টবি নামের এক অফিসারকে দেখা যায়, সে রিডের উপর কোনো কারণে অসন্তুষ্ট। পুলিশদের ব্রিফ মিটিংয়ে যখন সবাই মিলে তাদের পজিশন নিয়ে কথা বলছিল, তখন সেখানে তাদের চিফ অফিসার চলে আসে। চিফ এসে একজন স্নাইপারকে পাঠিয়ে দেয় দূর থেকে অরল্যান্ডোর উপর নজর রাখার জন্য। সে রিড আর জ্যাকসনকে সরাসরি অরল্যান্ডোর ফ্লোরে চলে যেতে বলে, আর টবিকে বলে সে যেন বিল্ডিং ম্যানেজারের সাথে কথা বলে। চিফের কথা মতো পুলিশের দল ভাগ হয়ে নিজ নিজ পজিশন নেয়। এদিকে হ্যাকার অরল্যান্ডোর একটা ছবি এবং নিউজ টিভি চ্যানেলগুলোতে পাঠায়। তারা অরল্যান্ডোকে এখানকার মূল ক্রিমিনাল বলে নিউজ করতে থাকে। বাসায় কিম আর জয়ই নিউজে অরল্যান্ডোকে দেখে শকড হয়ে যায়। তারা তাই তাড়াতাড়ি করে অরল্যান্ডোর অফিসের দিকে চলে আসে। তো রিড আর জ্যাকসন যখন অফিসে ঢুকে সেখানকার সিসিটিভি অফ করে দেয়, তখন হ্যাকার অরল্যান্ডোকে একটা নোট দিয়ে বলে, এটা তুমি টেলিভিশনে লাইভ পড়বে। অরল্যান্ডো দেখে সেখানে এমন এমন দোষের স্বীকারোক্তি দিতে বলা হচ্ছে যেগুলো সে কখনোই করেনি। তাই সে স্বীকারোক্তি দিতে অস্বীকৃতি জানালে হ্যাকার তাকে বলে, আমি পুরো শহরের মধ্যে এমন কিছু বোম সেট করে রেখেছি যেগুলো প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, অর্থাৎ পুলিশ চাইলেও সেগুলো খুঁজে বের করতে পারবে না। তুমি যদি আমার কথা না শোনো, তাহলে বাকিদের সাথে তোমার ফ্যামিলিকেও উড়িয়ে দিব। অরল্যান্ডো তখন বাধ্য হয়ে একটা নিউজ চ্যানেলে ফোন করে বলে, আমি তোমাদের চ্যানেল থেকে লাইভে যেতে চাই। অন্যদিকে কিম আর জয় অফিসের নিচে পৌঁছালে জ্যাকসন জয়কে নিয়ে বাইরে যায়, আর চিফ অফিসার কিমকে অরল্যান্ডোর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে থাকে। কিম চিফকে বলে, আমি জানি অরল্যান্ডো একজন হ্যাকার, সে এর আগে অনেকগুলো হ্যাকিং করেছে, কিন্তু জয় হওয়ার পর থেকে সে একদম বদলে গিয়েছিল। আমি জানি সে কেমন মানুষ, সে নিজে থেকে কখনোই এগুলো করবে না, নিশ্চয়ই অন্য কেউ তাকে দিয়ে এসব করাচ্ছে। আর ঠিক তখনই অরল্যান্ডো লাইভে এসে হ্যাকারের দেওয়া স্ক্রিপ্ট পড়তে থাকে। সে বলে, আজকে সকালে যে পার্কে বোম ব্লাস্ট হয়েছে এবং এই বিল্ডিংয়ে যে বিস্ফোরণ হয়েছে তার জন্য আমি দায়ী। এমনকি কয়েক বছর আগে অরকাস্ট্রিক নামের ফাইন্যান্সিয়াল কোম্পানির যে স্ক্যাম হয়েছিল সেটার জন্যও আমি দায়ী ছিলাম। আমি মৃত্যুর জন্য প্রস্তুত, তবে আমার সাথে বোমার লাইন সেট করা আছে। তোমরা যদি আমাকে মারো তাহলে সবগুলো বোম একসাথে ব্লাস্ট হবে, তাই আমি যেটা করতে চাই সেটা আমাকে করতে না দিলে পুরো শহরে রক্তের বন্যা বইয়ে দিব। হ্যাকারের দেওয়া স্ক্রিপ্ট শেষ হয়ে যাওয়ার পরে অরল্যান্ডো তার স্ত্রী এবং মেয়েকে সরি বলে, কিন্তু সাথে সাথেই হ্যাকার লাইফটা অফ করে দেয়। এরপর বাড়তি কথা বলার জন্য হ্যাকার অরল্যান্ডোর উপর রাগ দেখাতে থাকে, তবে অরল্যান্ডো এটার কোনো রিপ্লাই না দিয়ে বরং কাজ করতে থাকে, কারণ 1 ঘন্টা শেষ হতে তখন আর মাত্র 19 মিনিট বাকি। যদিও এর মধ্যে সে 4টা ফায়ারওয়াল ব্রেক করে ফেলেছে। এদিকে অরল্যান্ডোর শেষ কথাগুলো শুনে পুলিশের চিফ বুঝে যায় অরল্যান্ডো নিজে থেকে এসব করছে না। কিম তখন চিফকে অরকাস্ট্রিক কোম্পানির কথা খুলে বলে। সে জানায়, কয়েক বছর আগে আমেরিকার বড় একটা কোম্পানি অরল্যান্ডোর সাথে মিট করে আমাদের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিল। আমরা খুব খুশি হয়েছিলাম যে আমাদের কোনো খরচ লাগছে না, কিন্তু কয়েকদিন পরে আমরা জানতে পারি যে সেই কোম্পানি কাজের নামে অরল্যান্ডোকে দিয়ে বেশ কয়েকটা ব্যাংকের ডাটা হ্যাক করিয়েছে। এমনকি অরল্যান্ডো নিজেও বুঝতে পারেনি সে কী হ্যাক করছে, আর সেই ব্যাংকে যতগুলো অ্যাকাউন্ট ছিল সব ছিল গরিব এবং মধ্যবিত্ত মানুষদের। অরকাস্ট্রিক কোম্পানি সেই সবগুলো ব্যাংকের টাকা লুট করে ফেলেছিল, আর এর সাথে বড় বড় রাজনীতিবিদরাও জড়িয়েছিল, তাই অনেক মানুষ সব কিছু হারিয়ে অভাবের তাড়নায় আত্মহত্যাও করেছে। চিফ অফিসার তখন সবাইকে থামিয়ে দিয়ে বলে, এর আগেও 1996 সালেও এমন একটা অ্যাটাক হয়েছিল, তাই আমি কোনো রিস্ক নিতে চাই না, এখন সব সিদ্ধান্ত আমি নিজে নিব। এদিকে অরল্যান্ডো 4টা ফায়ারওয়াল ব্রেক করার পর 5 নম্বরে গিয়ে কোনোভাবেই আগাতে পারছিল না, কারণ 5 নম্বর ফায়ারওয়াল অনেক বেশি সিকিউর।
সে তাই বারবার প্রোগ্রেস লস করছিল। এটা দেখে হ্যাকার রেগে চিৎকার করতে থাকে, অন্যদিকে এভাও ভয় পেয়ে চিৎকার করছিল। অরল্যান্ডো তাদের থামিয়ে দিয়ে বলে, আমাকে এখন ডিটস অ্যাটাক করতে হবে, আশেপাশের যত নেটওয়ার্ক কানেকশন আছে সবগুলো কানেকশন লাইন এদের সার্ভারে লোড করে দিব, এতে করে অনেক বেশি ইউজার ট্রাফিক হয়ে সার্ভার দুর্বল হয়ে পড়বে। তবে সমস্যা হচ্ছে সার্ভারে ট্রাফিক বাড়ালে আমাদের এখানেও ট্রাফিক বেড়ে যাবে, তাই আমাদের একটা নেটওয়ার্ক শিল্ড দরকার। এরপর অরল্যান্ডো নিজের কম্পিউটারে একটা ভার্চুয়াল শিল্ড সেট করে অ্যাটাকের জন্য তৈরি হয়। যাই হোক, রিড আর জ্যাকসন ততক্ষণে টিম নিয়ে বিল্ডিংয়ের মধ্যে ঢুকে গিয়েছে। তারা দশতলায় পৌঁছে অরল্যান্ডোর রুমে ফাইবার ক্যামেরা দিয়ে দেখতে থাকে। সেখানে তারা এভাকে দেখে বুঝতে পারে যে যে বোমটা সেট করেছে সে এভাকেও ভিকটিম হিসেবে রেখেছে। এদিকে টবি এসে চিফকে জানায়, দশতলায় অরল্যান্ডোর ফ্লোরে যেমন বোমার হিট সিগন্যাল পাওয়া যাচ্ছে, ঠিক তেমনি বিল্ডিংয়ের চারতলায়ও একটা হিট সিগন্যাল পাওয়া যাচ্ছে। আমার ধারণা সেখানেও এমন কিছু একটা আছে, আর বিল্ডিংয়ের ম্যানেজারকে আমরা কোথাও খুঁজে পাইনি, এমনকি তার পরিবারও জানে না সে কোথায় আছে। তো এরপর চিফের থেকে কমান্ড পেয়ে রিডের দল দুটো ভাগ হয়ে যায়। রিড একা উপরের ফ্লোর থেকে অরল্যান্ডোর উপর নজর রাখতে থাকে, আর জ্যাকসন বাকিদের সাথে যুক্ত হয়ে চারতলায় চলে যায়। সে সিগন্যাল ফলো করতে করতে সেই রুমের কাছে পৌঁছায় যেখানে তারা হ্যাকার আছে বলে ধারণা করছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অরল্যান্ডো হ্যাকারকে বলে, পুলিশ তোমাকে ধরতে আসছে, তাই তুমি রেডি হও। কিন্তু পুলিশ এদিকে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে সেখানে বিল্ডিংয়ের ম্যানেজারের লাশ চেয়ারে বাঁধা, এমনকি তার একটা চোখ উঠিয়ে ফেলা হয়েছে। তখনই জ্যাকসন খেয়াল করে সেখানে একটা টাইম বোম সেট করে রাখা আছে, আর তারা রুমে ঢোকা মাত্রই বোমটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। জ্যাকসন তাই সবাইকে বের করে দিতে থাকে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে, তাই বোম ব্লাস্ট হয়ে জ্যাকসন সহ পুলিশের পুরো ইউনিট সেখানেই মারা যায়। বোম ব্লাস্টের শব্দ শুনে অরল্যান্ডো ভাবে হ্যাকারকে হয়তো পুলিশ ধরে ফেলেছে, কিন্তু তখনই হ্যাকার আবার কথা বলে ওঠে। সে বলে, এখন আর খুব বেশি সমস্যা হওয়ার কথা না, যত দ্রুত সম্ভব অ্যাটাক লঞ্চ করো। অরল্যান্ডো তখন বলে, আমি অ্যাটাক লঞ্চ করব, কিন্তু আমাকে প্রমিস করতে হবে যে এরপর আমাকে ছেড়ে দেবে। হ্যাকার দ্রুত প্রমিস করলে অরল্যান্ডো অ্যাটাক লঞ্চ করার কাজ শুরু করে। ঠিক তখনই রিড সেখানে ঢুকে, এবার রিডকে বলতে থাকে যে অরল্যান্ডো খারাপ লোক না, কেউ একজন তাকে দিয়ে এগুলো করাচ্ছে। এবার কথা শেষ হওয়া মাত্রই হ্যাকার কথা বলে ওঠে। সে রিডকে বলে, তুমি যদি কোনো ঝামেলা করার চেষ্টা করো তাহলে আমি জ্যাকসনের মতো তোমাকেও মেরে ফেলবো। এটা শুনে রিড রুম থেকে বের হয়ে যায়। এদিকে বিস্ফোরণ শুনে কিম চিফ অফিসারকে জিজ্ঞেস করতে থাকে যে অরল্যান্ডোর কিছু হয়েছে কি না। চিফ তার কথার কোনো রিপ্লাই দেয় না, সে ভিতরে গিয়ে স্নাইপারকে গুলি করার নির্দেশ দেয়। কিন্তু তখনই রিড ওয়্যারলেসে সবাইকে বলে, অরল্যান্ডো নির্দোষ, তাকে যেন গুলি না করা হয়। একদম গুলি করার মুহূর্তে চিফের কমান্ড শুনে স্নাইপারের হাত কেঁপে যায় এবং গুলি মিস হয়। অরল্যান্ডো ততক্ষণে ডিটস অ্যাটাক লঞ্চ করে ফেলেছে। অ্যাটাক সফল হওয়ার পর অরল্যান্ডো হ্যাকারকে বলে, আমি আমার কাজ শেষ করেছি, এখন আমাকে ছেড়ে দাও। কিন্তু হ্যাকার বলে, আমি এতক্ষণ মিথ্যা বলেছি, শহরের আর কোথাও কোনো বোম নেই, এখন শুধুমাত্র তোমার সিটের নিচে একটা বোম আছে যেটা সহজে অফ হচ্ছে না। হ্যাকার তার কথা না শোনায় অরল্যান্ডো আবার কম্পিউটারের সামনে গিয়ে বসে। আসলে সে তার কম্পিউটারে শিল্ড সেট করার সময় নিজের জন্য শিল্ড সেট করেছে, সে সিসিটিভি হ্যাক করে সেটাকে রিপিট করে দিয়েছে। এখন হ্যাকার শুধু তার আগের ফুটেজ বারবার দেখতে পাবে। অরল্যান্ডোকে চেয়ারে বসে থাকতে বলে হ্যাকার টেম্পলার বন্ডের শেষ লকটা খুলতে যায়। সে কার্ড ইউজ করে প্রাথমিক পাসওয়ার্ড খুলে রেটিনা স্ক্যানের জন্য ম্যানেজারের চোখ ব্যবহার করে, যেটা সে আগেই খুলে রেখেছিল। ভিতরে ঢুকে সে ব্যাংকের সব ডেটা খুঁজতে থাকে। এদিকে রিড তখন ভিতরে ঢুকে এভার হ্যান্ডকাফ খুলে দেয়। এরপর সে অরল্যান্ডোর চেয়ারের নিচের বোম খুলতে গিয়ে দেখে সেটা একটা প্রেসার সেন্সিটিভ বোমা, অর্থাৎ এটা ডিফিউজ করার কোনো ওয়ে নেই। অরল্যান্ডো তখন হ্যাকারকে এই বিষয়ে বললে, হ্যাকার বলে, আমি তোমাকে মিথ্যা বলেছি, এখন মৃত্যু ছাড়া তোমার কোনো পথ নেই। অরল্যান্ডো এটা শুনে প্রচণ্ড রেগে যায় এবং হ্যাক করে সেই সার্ভার রুমের গেট লক করে দেয়। গেট লক হতে দেখে শেষ মুহূর্তে কোনোভাবে হ্যাকার সেখান থেকে বের হয়ে আসে, কিন্তু কোনো ডেটাই সাথে করে নিয়ে আসতে পারে না, এর জন্য সেও প্রচণ্ড রেগে যায়। অন্যদিকে অরল্যান্ডো রিডকে বলে, আমার ফ্যামিলিকে বলো আমি তাদের ভালোবাসি, আর তুমি এখান থেকে যত দ্রুত সম্ভব বের হয়ে যাও। এটা বলে অরল্যান্ডো চেয়ারে ধাক্কা দিয়ে আগে থেকেই ভেঙে যাওয়া লিফটের ফাঁকা দিয়ে পড়ে যায়। তবে পড়ে যাওয়ার আগ মুহূর্তে সে একটা হাতল ধরে ফেলে, যার ফলে চেয়ার নিচে পড়ে ব্লাস্ট হলেও অরল্যান্ডোর কিছুই হয় না। আবারও বিস্ফোরণের শব্দ শুনে চিফ ভয় পেয়ে যায়। তবে রিড সবাইকে সিগন্যাল দিয়ে বলে যে অরল্যান্ডো বেঁচে আছে। অরল্যান্ডোর বেঁচে থাকার কথা শুনে কিম আর জয় স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপর তারা অরল্যান্ডোর সাথে দেখা করতে বিল্ডিংয়ের মধ্যে ঢুকে একজন অফিসার তাদেরকে সাথে করে উপরের ফ্লোরে নিয়ে যেতে থাকে। অন্যদিকে চিফ অফিসার আর রিড মিলে যখন অরল্যান্ডোর অফিস পর্যবেক্ষণ করছিল,
তখন তারা এনজোর ছবি দেখিয়ে অরল্যান্ডোর কাছে তার ব্যাপারে প্রশ্ন করে। অরল্যান্ডো বলে সে আমার কলিগ ছিল, কিন্তু এর পরপরই বিভিন্ন আলামত দেখে পুলিশ বলে যে এনজো অ্যাপোক্লিপস নাও মুভির ফ্যান ছিল। অরল্যান্ডোর তখন মনে পড়ে হ্যাকার তাকে বারবার এই মুভিটির কথাই বলেছিল, আর এনজো সকালবেলা এই মুভি নিয়ে তার সাথে কথা বলেছে। সে দ্রুত তার ডেস্কের উপর রাখা কালো সেই বলটা ভেঙে দেখে তার মধ্যে ক্যামেরা, মাইক আর রেডিও ট্রান্সমিটার সেট করা। সব কিছু দেখে অরল্যান্ডোর আর বুঝতে বাকি থাকে না যে এনজোই মূলত সেই হ্যাকার। আসলে সে স্যান্ডউইচ বদলানোর কথা বলে বাইরে গিয়ে সব সেট করেছে, আর লিফট বোম দিয়ে উড়িয়ে দেওয়ার আগে সে নিজে লিফটের উপরে উঠে গিয়েছিল। আর এভার কাছে যেহেতু ব্যাংকের অ্যাক্সেস ছিল, তাই সে এভার সাথে প্রেমের অভিনয় করে তার কার্ড নিয়ে গিয়েছিল। এদিকে অফিসার সেজে এনজোই আসলে কিম আর জয়কে লিফটে নিয়ে যায়। লিফটে এনজোকে দেখে জয় চিনে ফেলে, কারণ সে তো সকালে ভিডিও কলে তাকে দেখেছিল। এনজো তখন জয়কে বলে, যেহেতু আজকে তোমার বার্থডে, এই নাও বার্থডে গিফট। এটা বলে সে তার ব্যাগ খুলে একটা ভেস্ট বের করে যেটার মধ্যে টাইম বম্ব সেট করা ছিল। অন্যদিকে পুলিশের কাছ থেকে তথ্য নিয়ে অরল্যান্ডো বুঝতে পারে যে এনজো তাদের সাদে নিয়ে গিয়েছে। সে তখন দৌড়ে সাদে যেতে থাকে। সাদে ততক্ষণে এনজো জয়কে সেই ভেস্ট পরিয়ে গান নিয়ে অপেক্ষা করতে থাকে। অরল্যান্ডো রিট এবং অন্য একজন অফিসারকে সাথে নিয়ে সাদে আসা মাত্রই এনজো সেই অফিসারকে গুলি করে মেরে ফেলে। তবে অরল্যান্ডো আর রিট ততক্ষণে কভার নিয়ে নেয়। জয়কে মারার ভয় দেখিয়ে এনজো অরল্যান্ডোকে গান পয়েন্টে আসতে বলে। সে অরল্যান্ডোকে বলে, এই সব কিছুর জন্য তুমি দায়ী। তুমি অর্কাস্ট্রিক কোম্পানির সাথে হাত মিলিয়ে যে ব্যাংকগুলো হ্যাক করেছিলে, তার মধ্যে আমার বাবা মায়ের সব সম্বলও জমা ছিল। তোমার কারণেই আমার বাবা মা নিঃস্ব হয়ে গিয়েছিল, তাই আমি তোমাকে ধরার জন্য গত 2 বছর ধরে এই প্ল্যান করে আসছি, কিন্তু তুমি সব প্ল্যান নষ্ট করে দিয়েছ। অরল্যান্ডো বুঝে যায় যে এনজো খুব রেগে আছে। সে তখন এনজোর ফোকাস নষ্ট করার জন্য তাকে কথা বলে আরও রাগাতে থাকে। তখনই রিট এনজোকে গুলি করতে নিলে এনজো তার আগেই রিটকে গুলি করে, আর এই সুযোগে জয় এনজোর হাত থেকে পালিয়ে যায় এবং সাথে সাথেই অরল্যান্ডো গান বের করে এনজোকে গুলি করে দেয়। তবে মারা যাওয়ার আগে এনজো তার পকেট থেকে রিমোট বের করে জয়ের ভেস্টে থাকা বোমার টাইমার অন করে দেয়। অরল্যান্ডো যখন কোনোভাবেই বোমা খুলতে পারছিল না, তখন রিট একদম শেষ মুহূর্তে সেখানে আসে এবং বোমার তার কেটে দিয়ে বলে চেকমেট। সিন চেঞ্জ হয়ে দেখা যায় পুলিশরা যখন অরল্যান্ডোর সাহসিকতার জন্য তাকে বাহবা দিচ্ছিল, তখন সে বলে আসলে রিট শেষ মুহূর্তে সবাইকে বাঁচিয়েছে, তাই সাংবাদিকদের তোমরা এটাই বলো। এরপর অরল্যান্ডো তার পরিবার নিয়ে বাসার দিকে রওনা দেয়। আর এই দৃশ্যের মধ্য দিয়েই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করুন, আর সেই সাথে আজকে যারা আমাদের চ্যানেলের প্রথম কোনো ভিডিও দেখছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখুন।